এখানে কোশ্চেনটা বলা হয়েছে here O is the center of the circle, সার্কেলের সেন্টার হচ্ছে O and radius is 6, radius হচ্ছে 6, then quantity এতে বলা হচ্ছে minor arc BC, তাহলে minor arc BC এই আর্কের length divided by minor arc AB, থেকে ভাগ করব minor arc AB, তাহলে এই AB এই আর্কের লেন্থ দিয়ে ভাগ করব। আর কোয়ান্টিটি B তে বলা হয়েছে সেক্টর এরিয়া OBC, যে সেক্টর এরিয়া OBC ছিল OBC এই সেক্টরটার এরিয়া divided by area of triangle OAB, OAB এই ট্রায়াঙ্গেলের এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে ভাগ করতে বলছে। এখন এই কোশ্চেনটা পড়তে পড়তে আমরা বলতে পারি কোয়ান্টিটি বি এর ভ্যালু বড় হবে লজিক্যালি, বাট কিভাবে? এখন সার্কেলের ক্ষেত্রে খুবই পাওয়ারফুল একটা ফর্মুলা ছিল, আপনি যদি যে কোনো দুইটা সেক্টরের মাঝে কম্পেয়ার করতে চান তখন ওই সেক্টর দুইটা, মনে করেন এই দুইটা সেক্টর যদি বলি, সেক্টর দুইটার সেন্ট্রাল অ্যাঙ্গেলের রেশিও, সেন্ট্রাল অ্যাঙ্গেল বলেন থিটা বাই থিটা ইকুয়াল টু তাদের আর্ক লেন্থ দুইটার রেশিও, আর্ক লেন্থ বাই আর্ক লেন্থ ইকুয়াল টু তাদের সেক্টর এরিয়ার রেশিও, পুরো সেক্টর এই দিকের পুরো সেক্টর সেক্টর এরিয়া ডিভাইড বাই এই পাশের পুরো সেক্টর এর এরিয়া। ওকে, খুবই পাওয়ারফুল ফর্মুলা, সেন্ট্রাল অ্যাঙ্গেল বাই সেন্ট্রাল অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক লেন্থ বাই আর্ক লেন্থ ইকুয়াল টু সেক্টর এরিয়া বাই সেক্টর এরিয়া। এখন এই ফর্মুলাটা আমরা জানি, দেন আমাকে এখানে কোশ্চেনে কতটুকু বলতেছে, এখানে আমার সেন্ট্রাল অ্যাঙ্গেলের কথা বলে নাই, বলছে মাইনর আর্ক বিসি বাই মাইনর আর্ক এবি, তাহলে মাইনর আর্ক বিসি এই আর্কের লেন্থ, এই বিসি এই আর্কের লেন্থ ডিভাইড বাই মাইনর আর্ক এবি এই আর্কের লেন্থ, তাহলে আর্ক লেন্থ বাই আর্ক লেন্থ, আর্ক লেন্থ বাই আর্ক লেন্থ ইকুয়াল টু সেক্টর এরিয়া বাই সেক্টর এরিয়া হবে। এদিকে বলা হয়েছে সেক্টর এরিয়া ওবিসি, ওবিসি এই পুরো সেক্টরের কথাই বলা হয়েছে, উপরেটা ঠিক আছে পুরো সেক্টরের কথাই বলা হয়েছে, ডিভাইড বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওএবি এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার কথা বলা হয়েছে, বাট আমি কিন্তু জানি এই পুরো সেক্টরটা দিয়ে যদি ভাগ করতাম তাহলে কোয়ান্টিটি এর সমান হইতো, নিচে যদি আমার পুরো সেক্টরের কথা বলা হইতো তাহলে কোয়ান্টিটি এর সমান হইতো, বাট পুরো সেক্টর না বইলা এখানে বলতেছে শুধু ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে পুরো সেক্টরের এরিয়া থেকে ট্রায়াঙ্গেলের এরিয়া কম হবে, তাহলে আমি কম একটা ভ্যালু দিয়ে যখন ভাগ করব, কম ভ্যালু দিয়ে যখন ভাগ করব ভাগফল কিন্তু আমার বেশি আসবে, আমি পুরো সেক্টরটা দিয়ে ভাগ করলে ভাগফল কোয়ান্টিটি এর সমান হইতো, বাট পুরো সেক্টর না নিয়ে আমি তার থেকে ছোট একটা ভ্যালু দিয়ে ভাগ করতেছি, তাহলে এইখানে ভাগফলটা বেশি আসবে, তাহলে ভাগফল বেশি দ্যাট মিনস কোয়ান্টিটি বড় হবে, কত হবে দরকার নাই কিন্তু। ওকে, আমি যে এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করবো, এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করবো, আমি কয়েকজনকে দেখছি যে 10 100 ডিগ্রি মানে সাইন কস 10 এগুলা তো জিআরএস সিলেবাসে নাই, আপনি এগুলা ছাড়াই সলভ করতে পারবেন লজিকটা ইউজ করেন। ওকে, থ্যাংক ইউ।